ফেসবুকের যে ভাইরাল টপিকগুলো আমার বই নিয়ে দেখবেন যে একই লেখা সবাই কপি পেস্ট করতেছে, লিখছে কিন্তু একজন, ওনারটাই সবাই কপি পেস্ট করে সবাই এটা ভাইরাল করতেছে। কথাই তো আছে যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, এরপরেও আমরা এর কভার দিয়েই ট্রোল করবো, এর কভার নিয়েই আমরা জাজ করবো। ট্রোল করছে মানে কি, চিলে কান নিয়ে গেছে, তো এদেরকে নিয়ে আর কি বলার আছে। এবারের বইমেলাতে আপনার বই বের হয়েছে, এই বই সম্পর্কে শুনবো এবং কেন আপনার মনে হলো যে আপনি বই বের করবেন। লেখিকার যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমি বলবো যে আমরা একটা গণতান্ত্রিক দেশে বসবাস করি এবং লেখাটা হচ্ছে একজনের অধিকার, যেটা যে কেউ চাইলে লিখতে পারে। তো আমার যেটা সবসময় ইচ্ছে ছিল যে আমি যদি কখনও বই লিখিও সেটা হবে কমিক, হ্যাঁ, মানে কোনো একটা হাসির বই হয়তো আমি লিখবো বা রম্য রচনা, যেটাতে আমার ছোটো ছোটো বিড়ালগুলোর ছবি থাকবে, কার্টুন ছবি থাকবে ওদের প্রত্যেকটা ক্যারেক্টারের, দেন তাদের হয়ে আমি উক্তিগুলো দিব। সেরকম একটা বই আমার সবসময় লেখার ইচ্ছে ছিল এবং এখনও আছে। কিন্তু এবারে বইমেলায় আমার যে বইটা বের হয়েছে সেটার জন্য আমি নিজেও আসলে কখনো প্রস্তুত ছিলাম না যে এই ধরনের একটা বই আমি কখনো বের করব। তো এইটা হচ্ছে আমার একটা বাস্তব জীবনের অভিজ্ঞতা। আমাদের জীবনে আমরা ছোট ছোট বিভিন্ন কিছু ফেস করে হচ্ছে একটা পর্যায়ে পৌঁছাই, বা হচ্ছে থাকে না যে নিজের কিছু এক্সপিরিয়েন্স যেগুলো আমরা কখনো কারোর সাথে শেয়ার করতে পারি না, বা চাইলেও হয়তো শেয়ার করে মানুষ খুঁজে পায় না। তা আমার মনে হয় যে কলম হচ্ছে একটা মাধ্যম যেটার মাধ্যমে আমরা অনেক মনের ভাব প্রকাশ করতে পারি। তো সেটাই করেছি, আমার অজানা অনেক গল্প, অজানা অনেক কথা যেগুলো আমি এবার কলমের কালিতে হয়তো বের করে নিয়ে আসছি। তো যদি কেউ পড়ে আমার মনে হয় তাদের ভালো লাগবে। তো সেই হিসেবে হচ্ছে লেখিকা বলেন আর যাই বলেন, জাস্ট নিজের পার্সোনাল বাস্তব ঘটনাগুলো তুলে ধরা, বাস্তব এক্সপিরিয়েন্সটা তুলে ধরা। বইমেলার আমার ধারণা ছিল যে হ্যাঁ, আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর ইটস ওকে, বাট লেখিকা হিসেবে আমাকে কেউ গ্রহণ করবে না, বা কেনই বা আমার বই পড়বে, আর আমি কীভাবে একজন মানুষকে বলবো যে আমার বইটা পড়েন, এর ভিতরে কী আছে এটা আমি কীভাবে বোঝাবো। হ্যাঁ, তো আমি খুবই ডাউটফুল ছিলাম যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে। কিন্তু যেই দিন আমি প্রথম বইমেলায় গেলাম আমার ধারণা পুরাই ভেঙে যায়, প্রতিবারের মতো বরাবরের মতো যেটা হয় যে আমি যখনই নতুন কিছু নিয়ে আসছি আমাকে অডিয়েন্স প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দিয়েছে এবং গ্রহণ করেছে, একইভাবে ওনারা আমার বইটাকেও ভালোবাসা দিয়েছে। এবং আমার স্টলের সামনে উপচে পড়া ভিড় ছিল, সবার সাথে ছবি তুলেছি এবং আমার প্রচুর বই আমি নিজের হাতে তাদেরকে দিয়েছি, তারা নিয়েছে, এই যে একটা মানে উৎসাহ তাদের মধ্যে দেখেছি এটা আমাকে অনেক 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 অনুপ্রাণিত করেছে সামনেও লেখার জন্য। অনেকেই কিন্তু বই নিয়ে, বই লেখা নিয়ে অনেক ট্রল করছে, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? এটার ব্যাপারে আমি কিন্তু শুরুতেই বললাম যে হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক দেশে বসবাস করি, আমাদের লেখার অধিকার সবার আছে। এখন ধরেন একটা সিনেমা বের হয়েছে, এখন সিনেমা বের হতে তো মানে অনেক ধাপ বের হয়ে একটা সিনেমা বের হয়, একটা সিনেমা বের হওয়ার পর এখন আমি আপনি যদি বসে বসে গল্প করি যেটাতে কী আছে, মুভিটাতে কী আছে, মুভিটাতে কী আছে, আমরা বের করতে পারবো না যে ভিতরে কী আছে, আমাদেরকে জানতে হলে দেখতে হবে মুভিটা, ঠিক আছে? তো সেরকম যারা ট্রোল করে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা ট্রোল করেন, আপনারা এটা বলেই তো ট্রোল করেন যে ওনার কি লেখক হবার যোগ্যতা আছে। তো সেই প্রশ্নটা আমার মনে হয় আপনারা না করে তার থেকে বেটার আপনি তার বইটা পড়েন, আপনি তার বইটা সম্পর্কে জানেন, দেন আপনার ট্রোল করার আরও বেশি উপকরণ আপনি পাবেন যে অ্যাকচুয়ালি কি ট্রোল করার মতো কিছু আছে নাকি নাই। তো যারা অ্যাকচুয়ালি ট্রোল করে আমার মনে হয় যে ওরা নিতান্তই বাচ্চা বা অবুজ বা ইম্যাচিউর, তা আমি বলবো যে ম্যাচিউরিটি দিয়ে নিজের মানে কি বলে এটাকে, ম্যাচিউরিটি তো বলে, যে সেটা কাজে লাগিয়ে আপনি আগে বইটা পড়ুন, তারপরে যদি মনে হয় যে না এটা নিয়ে ট্রোল করা যায়, অবশ্যই আমরাও সেখানে সামিল হবো, আমরাও ট্রোল করবো যে না এটা ট্রোল করার মতো একটা টপিক, আমরা চলেন সবাই ট্রোল করি। বাট আমার খুব হাস্যকর লেগেছে, আমার বইটা বের হয়েছে ফেব্রুয়ারির 9 তারিখে, বাট আমার বই নিয়ে ট্রোল হচ্ছে জানুয়ারির মানে 25th of January থেকেই হচ্ছে আমার বই নিয়ে ট্রোলিং হচ্ছে। তো যে বইটা এখনও পাবলিশই হয় নাই সেটা নিয়ে মানুষ ট্রোল করছে মানে কি, চিলে কান নিয়ে গেছে, তো এদেরকে নিয়ে আর কি বলার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে বই নিয়ে এই যে এত মাতামাতি, এত কিছু এত কিছু এত কিছুর পরেও আমি যেটা বলবো যে আমার বইয়ের প্রথম এডিশন মানে হচ্ছে প্রথম মুদ্রণ সোল্ড আউট। তা আমি গতকালকে বইমেলায় গিয়েছিলাম এবং সেখানে হচ্ছে আমি আমার বাসার জন্য কিছু বই চাইলাম যে আমাকে কিছু বই দেওয়া হোক, তো উনি বললো যে আমাদের বই অলমোস্ট শেষ, আজকে আপনি নিয়ে গেলে আমরা আর দিতে পারবো না, আমাদের দ্বিতীয় মুদ্রণ আগামীকালকে আসতেছে, আগামীকালকে দিতে পারবো। তো এইটা আমার জন্য অনেক সারপ্রাইজিং ছিল যে আমার বই অ্যাকচুয়ালি পড়তেছে,
হ্যাঁ, এবং একজন পড়ে যখন ফেসবুকে রিভিউ দিচ্ছে, ওদেরটা দেখে আবার আরেকজন কিনতেছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তো আমি সবাইকে বলবো যে দুনিয়াতে সব কিছু ইজি, আবার কোনো কিছু ইজি না, এবং সেটা আপনি তখনই হচ্ছে যাচাই করেন বা তখনই জাজ করেন আপনি যখন নিজে জিনিসটা দেখলেন। আপনি দেখে হচ্ছে যতটুকু বলতে পারবেন, না দেখে আরেকজনের মুখে শুনে কিন্তু সেম বলতে পারবেন না। ইভেন আরেকটা কথা বলি, ফেসবুকের যে ভাইরাল টপিকগুলো আমার বই নিয়ে, দেখবেন যে একই লেখা সবাই কপি পেস্ট করতেছে। হ্যাঁ, লিখছে কিন্তু একজন, ওনারটাই সবাই কপি পেস্ট করে সবাই এটা ভাইরাল করতেছে। মানে ব্যাপারটা ওরকম হয়ে গেছে আর কি, যে একজনের লেখা সে কপি করতেছে। তো তার থেকে বরং তুমি বইটা পড়ো, তুমি বইটা পড়লে কিন্তু তুমি ভিন্নভাবে আমাকে নিয়ে ট্রোল করতে পারবা, ভিন্নভাবে লিখতে পারবা। তা আমি বলবো যে আগে পড়েন, আগে দেখেন, তারপরে হচ্ছে ওই যে কথাই তো আছে যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার। এরপরেও আমরা এর কাভার দিয়েই ট্রোল করবো, এর কাভার নিয়েই আমরা জাজ করবো।